সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে যে ইনফরমেশন দেওয়ার জন্য হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করছি এই জিনিসগুলো আপনাকে অনেক হেল্প করবে আর অনেক কিছু নতুন নতুন অনেক কিছু শিখতে পারবেন, যেটা আমার বাস্তব অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে শেয়ার করছি। তো আমি প্রতিবার মতো যে বিষয়টা আপনাদেরকে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন এবং পাশে নোটিফিকেশন বেল আইকন আছে অবশ্যই বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তীতে কোনো নতুন ইনফরমেশন আসলে বা কোনো নতুন ভিডিও আসলে তার সাথে সাথে নোটিফিকেশন মেসেজ আকারে পেয়ে যান। যদি আপনি ইউরোপে বিভিন্ন ইনফরমেশনের জন্য ইন্টারেস্টেড হন তাহলে চলুন। তো আজকের মেন টপিক হচ্ছে রোমানিয়া জব ভিসার জন্য কী কী ডকুমেন্টস লাগে, কী ডকুমেন্টস অ্যাম্বাসিতে সাবমিট করতে হয় এবং অরিজিনাল পারমিটের সাথে বাংলাদেশ থেকে কী কী ডকুমেন্টস সাবমিট করতে হয়, তা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো সো অনেক অনেকগুলো জিনিস আছে যেটা ইয়াতে আছে, ওদের ওয়েবসাইটে আছে ক্যাটাগরি ডি যেটা ওয়ার্ক পারমিটের জন্য ভিসা ফর্ম, ওই ওখানে অনেক রিকোয়ারমেন্ট আছে। ওই রিকোয়ারমেন্টের মধ্যে অনেক জিনিস লাগে না, আবার অনেক কিছু লাগে। তো আমি আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং আমি ফাইল সাবমিট করেছি এবং কী কী জিনিস লেগেছে এইরকম করে ওইভাবে আমি আমার জিনিসটা শেয়ার করছি। সো যেটা আমার এক মাসের অভিজ্ঞতা যেটা হয়েছে ওইটার আলোকে আমি আপনাদেরকে কথা বলা বলছি। সো ওখানে বিশেষ করে এখানে যেটা ফ্লাইট রিজার্ভেশন আছে, ফ্লাইট রিজার্ভেশন লাগে না। তারপরে আরেকটা আর অনেক কিছু অনেক অনেক কিছু জিনিস আছে, যেমন কী কী লাগে, আগে আমি কী কী লাগে জিনিসটা বলি। প্রথমে হচ্ছে আপনার অরিজিনাল ওয়ার্ক পারমিটটা লাগবে, সেটা অবশ্যই অরিজিনাল হতে হবে। যদি অরিজিনাল না হয় তাহলে বিচার ইউজ করবেন। সো মনে রাখবেন অরিজিনাল ওয়ার্ক পারমিটের সাথে আরও কয়েকটা জিনিস থাকে, যেমন কন্ট্যাক্ট পেপার একটা আছে, এনআর ফর্ম একটা আছে, এরকম করে দুই তিনটা জিনিস থাকে অরিজিনাল, যেটা রোমানিয়া সরাসরি ইমিগ্রেশন থেকে চলে আসবে এবং আপনার এজেন্সি যার মাধ্যমে আপনি ফাইল বের করুন না কেন ওই জিনিসগুলা লাগবে, অরিজিনাল লাগবে। এবং অরিজিনালের সাথে আপনার বাংলাদেশের কয়েকটা জিনিস লাগবে, শুধুমাত্র ইন্স্যুরেন্স, দুই নাম্বার পুলিশ ক্লিয়ারেন্স, এক নাম্বার ইন্স্যুরেন্স, দুই নাম্বার পুলিশ ক্লিয়ারেন্স, এই দুইটা জিনিস লাগবে। এই যে রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিটের সাথে যে ফাইলগুলো আসবে ওই ফাইলগুলোর সাথে শুধুমাত্র এই দুইটা জিনিস লাগবে, এক নাম্বার ইন্স্যুরেন্স, দুই নাম্বার পুলিশ ক্লিয়ারেন্স, এর বাইরে আর কোনো কিছু লাগবে না। যে এখানে লেখা আছে ফ্লাইট রিজার্ভেশন, তারপরে আবার এই আইডি কার্ডের কপি, এই জিনিসগুলো লাগবে না। এগুলো রিকোয়ারমেন্ট থাকলেও এই জিনিসগুলো লাগবে না। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় এফেক্ট হয়ে দাঁড়ায়, সবচেয়ে বেশি ভুল করে ইন্স্যুরেন্সটা করতে, কারণ ইন্স্যুরেন্সটা এখানে লেখা আছে তিন মাসের ট্রাভেল ইন্স্যুরেন্স। তো তিন মাসের ট্রাভেল ইন্স্যুরেন্স করতে গিয়ে দেখা যায় অনেকের মানে ডেট পায় না, সেজন্য অ্যাম্বাসি ফেস করতে এক মাস দুই মাস হয়ে যায়, এক মাস লেগে যায়, দেড় মাস লেগে যায়। সো যার কারণে যেটা তিন মাসের একটা ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্সের ডেটটা শুরু হয়ে যায়। সো ইন্স্যুরেন্স কীভাবে করবেন আপনি, ইন্স্যুরেন্স করার সময় যেটা ট্রাভেলে আমার আমার ব্যক্তিগত অভিমত, আমার ব্যক্তিগত সাজেশন আমি আপনাদেরকে বলছি, আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স করার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, যেটা তিন মাসের ওটা তিন মাসের করবেন, ওটা চার মাসের করবেন, ট্রাভেল ইন্স্যুরেন্স চার মাসের করবেন। এবং এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স একটা এন্ডিং ডেট আছে, একটা স্টার্টিং ডেট আছে, একটা এটা তিন মাস কখন থেকে শুরু হবে, চার মাস, চার মাসের করলে এই চার মাসটা কখন থেকে শুরু হবে, কখন থেকে শুরু হয়ে কখন শেষ হবে, এটার একটা নির্দিষ্ট ডেট আছে। সেটা মিনিমাম এক থেকে দেড় মাস গ্যাপ রেখে আপনি ধরেন আজকে ফেব্রুয়ারির 18 তারিখ, তো আপনি কখন এম্বাসি ফেস করতেছেন জানেন না, কারণ আপনার পারমিটের মেয়াদ শেষ হবে মার্চের 10 তারিখ ধরেন, তাহলে মার্চের 10 তারিখ তো আপনি এম্বাসি ফেস করতে পারবেন কিনা একটা সন্দেহ আছে। সো আপনার ওই তিন মাস অথবা চার মাসের যেটা ইন্স্যুরেন্স করবেন ওইটার ডেটটা শুরু করতে বলবেন এপ্রিলে অথবা মার্চের শেষের দিকে 25 তারিখের পরে। এই এই জিনিসগুলোর কারণে কিন্তু অনেক অনেকজনকে দেখলাম যে ওদের ইয়াগুলো অ্যাকসেপ্ট করে নেই, ইন্স্যুরেন্সগুলো অ্যাকসেপ্ট করে, নতুন করে ইন্স্যুরেন্স করাইতে হয়েছে বাংলাদেশ থেকে বা যেখানেই হোক না কেন ওখান থেকে ইন্স্যুরেন্স করে নিয়ে আসতে হয়েছে। যেমন সেদিন কিছুদিন আগে আমার পরিচিত একজনের সাথে দেখা হয়েছে, পরিচিত না এখানে এসে পরিচয় হয়েছে। সো ওনার অনেকগুলো ফাইল ছিল, 8-9টা ফাইল ছিল, সবারই ভিসা হয়ে গেছে, বাট একজনের ইয়ার সমস্যা ছিল, ইন্স্যুরেন্সের সমস্যা ছিল, যেটা মানে কাউন হয়ে গেছে, যার কারণে ওদের ইন্স্যুরেন্সটা আবার চেঞ্জ করে নতুন করে ইন্স্যুরেন্স ইস্যু করে নিয়ে এসে ফাইল সাবমিট, ফাইল তো অ্যাকসেপ্ট করবে, ফাইল রেখে দিবে, বা নতুন করে ইয়াটা আবার দিতে হয়েছে। এই হচ্ছে অবস্থা।
সো আমার সবচেয়ে হচ্ছে সাজেশন হচ্ছে অরিজিনাল পারমিটের সাথে বাংলাদেশ থেকে শুধু দুটা জিনিস সাবমিট করতে হয়, নাম্বার ওয়ান পুলিশ ক্লিয়ারেন্স, নাম্বার টু ইন্স্যুরেন্স, সাথে তো পাসপোর্টের কালার ফটোকপি থাকবে, এটা তো আর বলা লাগবে না। এর বাইরে যে যেটা আছে কখনো লাগবে না। আর রিকোয়ারমেন্ট যেগুলো আছে যেমন পুলিশ না ফ্লাইট রিজার্ভেশন, তারপরে মেডিকেল সার্টিফিকেট নাকি আর কি হেলথ সার্টিফিকেট, তারপরে আবার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তারপরে আবার অনেকেই নিয়ে আসে, তারপর দেখা যায় আইডি কার্ডের ফটোকপি, আইডি কার্ড, এই অন্যান্য আদার্স কোনো কিছু লাগবে না। সো এই শুধুমাত্র এই দুইটা জিনিস দিয়ে আপনি ফাইল সাবমিট করতে পারবেন। এবং মনে রাখবেন আপনি যে পারমিটটি সাবমিট করছেন এটা অবশ্যই অবশ্যই 100% জেনুইন কিনা আপনি একটু একটু যাচাই করে দেখবেন। এই হচ্ছে আমার রিকোয়েস্ট। সো এই হচ্ছে অবস্থা। আপনারা যারা ভাবছেন ফাইল সাবমিট করবেন, এভাবে করে আপনারা ফাইল সাবমিট বা ফাইলটা রেডি করতে পারবেন। এই জিনিসগুলো লাগে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনার এই জিনিসগুলো নেবে না, আপনার এখান থেকে অরিজিনাল পারমিট দিয়ে দিবে, কন্ট্যাক্ট পেপার দিয়ে দিবে। কন্ট্যাক্ট পেপার দুইটা থাকে, একটা এনআর ফর্ম আর একটা কন্ট্যাক্ট পেপার। ওই দুটা জিনিস থেকে যে কোনো একটা জিনিস হয়তো রাখবে, অথবা 10 জন থাকলে একই কোম্পানিতে একজনের কাছ থেকে একটা একটা করে হয়তো জিনিসগুলো রাখে। বাট আপনাকে অরিজিনাল যেটা ওয়ার্ক পারমিট আর অরিজিনাল কন্ট্যাক্ট পেপার এগুলোকে আপনাকে সবগুলো ফিরাই দিবে। এবং যেটা ইন্স্যুরেন্স আছে, ইন্স্যুরেন্সের দুটা কপি থাকে। আপনারা ইন্স্যুরেন্স করার সময় সবসময় মনে রাখবেন একটা অরিজিনাল কপি দেয়, আরেকটা সেম অরিজিনাল কপি দিবে, ওটাতে ওটা ডুপ্লিকেট আকারে দিবে আর কি, ওটা মানে ওইটার আরেকটা নকল। ওইভাবে দুই কপি নেবেন। আপনারা যারা ইন্স্যুরেন্স করবেন তারা অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানি থেকে দুই কপি নেবেন, একটা অরিজিনালের সাথে আর একটা ডুপ্লিকেট কপি, ওই দুইটা নেবেন। তো এখানে আপনি দুটোটাই সাবমিট করবেন এম্বাসিতে, এখান থেকে আপনার যেটা ডুপ্লিকেট কপি আছে বা জেরক্স কপি আছে ওটা অ্যাকসেপ্ট করবে, ওটা রেখে দিবে, আর অরিজিনাল যেটা ইন্স্যুরেন্স আছে ওটা আপনাকে দিয়ে দিবে। কারণ অরিজিনাল পারমিট, কন্ট্যাক্ট পেপার, ইন্স্যুরেন্স, এই জিনিসগুলো কিন্তু আপনার অবশ্যই অবশ্যই লাগবে পরবর্তীতে, সেটা ইমিগ্রেশনে হোক অথবা রোমানিয়াতে যাওয়ার পরে হোক, এই জিনিসগুলো আপনার লাগবে। সো এই হচ্ছে অবস্থা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কোন কোন জিনিস লাগবে, শুধুমাত্র এই জিনিসগুলোই লাগবে। সো আপনাদের কোনো কিছু যদি জানার থাকে বা জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর ইতিমধ্যে অনেকে আমাকে আমার নাম্বার পেয়ে আমাকে ফোন দিয়েছে, যেহেতু আমি বাংলাদেশে আছি, সো সরি ইন্ডিয়াতে আছি, সেহেতু আমাকে কল দিয়ে পাচ্ছে না অনেকেই, তো কল দেওয়ার পরও পাচ্ছে না। এবং বিশেষ করে যারা আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, অনেকে দেখা যাচ্ছে মেসেজ করার পর আমি আনসার করতে পারছি না, যার কারণে কিন্তু একটা দূরত্ব সৃষ্টি হয়েছে এবং অনেক দিন পর্যন্ত আমি ভিডিও আপলোড করতে পারিনি, যার কারণে একটা গ্যাপ হয়ে গেছে। সো আশা করছি আজকে থেকে আপনাদেরকে নতুন নতুন ইনফরমেশান এবং নতুন নতুন আপডেট দেওয়ার জন্য চেষ্টা করব। এবং যারা ইতিমধ্যে আমার সাথে কানেক্ট করতে গিয়েও কানেক্ট করতে চেয়েও করতে পারেননি, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি দুঃখ প্রকাশ করছি। এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা কীভাবে কী করবেন না করবেন, আপনারা আপনাদের ইনফরমেশন যেটা জানতে চান ওটা আমি সবচেয়ে গুরুত্ব সহকারে এবং সবচেয়ে সঠিকভাবে সবচেয়ে মনোযোগ দিয়ে আমি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আমার সাথে থাকার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন। টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।